গোপালপুর গ্রামে রমেশ নামের একটি ছেলের প্রায় তার 30 বছর বয়স। তখন সে একটা বিয়ের সম্বন্ধ পায়। সেদিন তার সাথে তার মা, তার বাবা প্রসাদ, তারা দুজনে তার সম্বন্ধ দেখার জন্য 10 কিলোমিটার দূর পর্বতপুরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু সে আয়নার সামনে থেকে আর নড়ে না, আর মনে মনে ভেবেই যায়, বিয়েটা আছে কিন্তু জামা কাপড় ঠিকঠাক পরেছি, স্বাস্থ্য বেশ ভালোই আছে, আর বিশেষ করে আমার মাথার একটা চুলও যে পাকেনি। 30 বছর হলেও দেখে বোঝা যায় না, দেখে 25 বছরই লাগে। যে মেয়ে আজ আমাকে দেখুক না কেন, তার আমাকে বেশ ভালো পছন্দ হবে আর তার সাথেই বিয়ে হবে। যখন সে এই ভেবে খুব খুশি হচ্ছিল, ওদিকে মা শারদা তার কাছে যায় খুব রেগে মেগে, আর কতক্ষণ তুমি এভাবে নিজেকে দেখবে, তাতে না তুমি ফর্সা হবে না তুমি মোটা হবে, চলো আশীর্বাদের সময় বেরিয়ে যাচ্ছে। যে মায়ের এরকম কথা শুনে সে গুটিসুটি মেরে চুপচাপ আয়নার সামনে থেকে হলে চলে যায়। হলে বাবা প্রসাদ তার অপেক্ষা করছিলেন। ছেলেকে দেখে তিনি বলেন, দেখছো আমাদের ছেলে কত চকচক করছে। বিয়ের চকচকের বয়স নেই আর, বাবা হওয়ার বয়স এখন, কি আর করা যাবে, যদি এখন বিয়ের চমক আসে চলো মেয়ের বাড়ি তাড়াতাড়ি। কখন কি বলতে হয় সেটাও তুমি জানো না। এই বলে তারা পর্বতপুরের জন্য বেরিয়ে পড়ে। পর্বতপুর গ্রামের গ্রামপ্রধান নরসিংহবাবুর ভাগ্য উদয় তখন হয় যখন তার বিবাহ শীলতার সাথে হয়। তারপরে সে গ্রামপ্রধান হন। তার 2 মেয়ে অনামিকা আর যামিনী। আজ অনামিকারই আশীর্বাদই ছিল, প্রয়োজন মতন সব ব্যবস্থা করা হয়েছিল। তারপর রমেশ আর তার পরিবার এসে সেখানে বসে। রমেশ অনামিকা একে অপরকে দেখে পছন্দ করে ফেলে। এবার সব বাড়ির গুরুজনেরা বিয়ের পাকা কথা বলাতে ব্যস্ত হয়ে পড়ে। অনামিকার সাথে আলাদা করে কথা বলতে চাই। তাই বুঝি, কি হবে দিদির সাথে কথা বলে? আমি অনামিকার সাথে অন্তরালে কথা বলতে চাই। কিছু মুখস্থ করে এসেছেন নাকি জামাইবাবু? অনামিকা লজ্জা পেয়ে বাগানের দিকে চলে যায়। রমেশ তার পিছু পিছু যায়। অনামিকার জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়ে এসেছিল সে। তোমার ওপরে এটা বেশ ভালো লাগবে, দেখো তো। এই ঘড়িটিও আপনার মতনই খুব স্মার্ট কিন্তু। তারা কিছুক্ষণ ধরে এভাবে গল্পগুজব করে। ততক্ষণে পেছন থেকে যামিনী চলে আসে। দিদি, মা ডাকছে, যাও। তা শুনে অনামিকা তাড়াতাড়ি করে ভেতরে চলে যায়। জামাইবাবু, আমার আপনার সাথে কথা বলার আছে। যেভাবে দিদিকে তুমি পাঠালে আমি বুঝে গেছিলাম, কি কথা বলো। জামাই দাদা, আমার বোন খুব সোজা, সে ভাবে সবকিছু সাদা দুধের মতো, তাতে তার কষ্ট হতে পারে, একদম কাচের পুতুলের মতন, যদি কখনো কিছু ভুল করে থাকে তাকে ক্ষমা করে দিও দাদা। এভাবে বলে যামিনী কান্নাকাটি করতে লাগে। তাকে বোঝাবার জন্য রমেশ তার কাছে যায়। আরে যামিনী, এটা কি, তোমার দিদির কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আমি আমার প্রাণ দিয়ে তার দেখাশোনা করব, ঠিক আছে? এটাই অনেক জামাইবাবু। তারপর যামিনী আর রমেশ ভেতরে যেতে লাগে। তারা জানতো না যে সেখানে একটা দেওয়াল ছিল, তার পিছে অনামিকা দাঁড়িয়েছিল। তাদের সব কথা শুনে অনামিকা কাঁদতে লাগে। তারপর রমেশ আর তার পরিবার বাড়ি ফিরে যায়। কিছুদিন পর্যন্ত রমেশ আর অনামিকা ফোনে কথা বলাবলি করে। বিয়ের সময় ঘনিয়ে আসে। তারপর অনামিকা আর রমেশের বিয়ে হয়ে যায়। সংসার পাতার জন্য অনামিকা শ্বশুর বাড়িতে আসে। তার শ্বশুর শাশুড়ি অনামিকাকে নিজের মেয়ের চোখে দেখতে লাগে। অনামিকার আনন্দের সীমানা ছাড়িয়ে যায়। একদিন শারদা, প্রসাদ আর রমেশ তিনজনে বসে জলখাবার খাচ্ছিল। অনামিকা, তুমিও বসে পড়ো মা। কোনো অসুবিধা নেই মা, আপনাদের পরে আমি খেয়ে নেব। মাত্র 4টে লোক, যখন তুমি খাবে কেউ থাকবে না, একা একা খেতে কি ভালো লাগে? এসো মা, বসে পড়ো। তা নয় বাবা, ওনার প্লেটেই আমি খাবো, ওনার খাওয়া শেষ হলে। এভাবে বলে লজ্জা পেয়ে অনামিকা সেখান থেকে চলে যায়। তারপর শারদা আর প্রসাদ সেটা নিয়ে ইয়ার্কি মারতে লাগে। দেখলে শারদা, স্ত্রী হলে বৌমার মতন হতে হয়, কখনো তুমি এরকম করেছো? না, আমাদের বয়স 20, না আমরা নতুন জুড়ি, এবার চুপচাপ মুখ বুঝে খাও দেখি। এভাবে 4 জনে মিলে বাড়িতে আনন্দে জীবন কাটাচ্ছিল। ভালোভাবেই দিন কাটছিল তাদের। এবার অনামিকা গর্ভবতী হয়। একদিন শারদা আর প্রসাদ অন্য গ্রামে গেছিল, রমেশ অফিসে গেছিল, বাড়িতে অনামিকা একাই ছিল। সেদিন যখন অন্ধকার হয়ে যায়, তারপর প্রসাদ, শারদা আর রমেশ বাড়ি ফেরে। অনামিকা কিন্তু বাড়িতে ছিল না। বাড়ির ভেতরে খোঁজাখুঁজি করে, বাইরে খোঁজে, কিন্তু তারা অনামিকাকে কোথাও খুঁজে পায় না। এই ব্যাপারটা তারা অনামিকার মা বাবাকে জানায়। জানা পরিচিত আত্মীয় স্বজনদের সকলকেই তারাও ফোন করে জিজ্ঞাসাবাদ করে। যামিনীও নিজে স্কুটি নিয়ে অনামিকার বান্ধবীর বাড়িতে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য যে অনামিকা সেখানে গেছে কিনা। 2 দিন এভাবেই কেটে যায়। এই বিষয় নিয়ে তারা কোথা থেকেও কোনো রকমের কোনো খবর পায় না। আরও কিছুদিন কেটে যায়, এখনও অনামিকার কোনো খবর পাওয়া যায় না।
এদিকে রমেশ স্ত্রীর জন্য পাগল হয়ে ওঠে। শারদা আর প্রসাদও খুব চিন্তিত হয়ে ওঠে। একদিকে তাদের বৌমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, অন্যদিকে তাদের ছেলে পাগলের মতন করছিল। দুই পরিবার বলাবলি করে এই সিদ্ধান্ত নেয় যে রমেশ আর যামিনীর যেন বিয়ে করিয়ে দেওয়া হয়। ব্যাপারটা শুনে যামিনী খুব আশ্চর্য হয়, রমেশও খুব ঘাবড়ে যায়। এটা ভুল করছো মা, আমি দিদির স্থান কি করে নিতে পারি? আমাদের কাছে যে আর কোনো রাস্তা নেই মা, তোর জামাই দাদাকে এভাবে কি করে ছেড়ে দি? তুই না বুঝলে কে বুঝবে বলতো? তুমি আমার অসুবিধাটা বুঝছো না কেন? দেখ মা, আমি তোর মা, আমি কি জেনে শুনে তোর জীবন নষ্ট করতে পারি বলতো? যামিনী কোনো উত্তর না দিতে পেরে কান্নাকাটি করতে লাগে। অন্যদিকে রমেশের বাবা প্রসাদ রমেশের সাথে কথা বলেন। বাবা, অনামিকা স্থান আমি যামিনীকে দিতে পারবো না। বেচারা যামিনী, যামিনীর নিজের জীবন নিয়ে কতই না স্বপ্ন হবে। একজন বিবাহিত মানুষের সাথে আবার বিয়ে করার মানে এটাই হবে যে যামিনীর বেঁচে থাকতে থাকতে তার গলা কেটে প্রাণ নেওয়া। এটা খুব বড় পাপ হয়ে যাবে। আমার কথা শোনো বাবা, আমি এরকমটা যামিনীর সাথে করতে পারবো না। আমার পুরো বিশ্বাস অনামিকা একদিন নিশ্চয়ই ফিরে আসবে। ওরে, সে কোথায় গেছে, কিভাবে গেছে, কোথায় আছে এখন, সে ফিরবে কি না, এ ব্যাপার নিয়ে তুই এখন কিছুই জানিস না। এসব নিয়ে তুমি কত চিন্তা করছো, তোমার এই কষ্টটা যে আমরা নিজেদের চোখে আর দেখতে পারছি না। যামিনী তোর কষ্ট কম করতে পারবে বাবা। প্রসাদের এভাবে বোঝাতে রমেশ রাজি হয়ে যায়। দুই পরিবারেরই সহমতি নিয়ে রমেশ আর যামিনীর বিবাহ ঠিক করা হয়। কিন্তু ব্যাপার হলো যে অনামিকা গেল কোথায়, সে এখন কোথায় আছে? রমেশ আর যামিনীর বিয়ে হলো কি, অনামিকা তারপর ফিরে আসবে কি? এই সব প্রশ্নের সমাধান আপনারা পরের ভাগে দেখতে পাবেন। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রামপুর গ্রামে অনামিকা আর রমেশ এক দম্পতি থাকত। তাদের রানী আর শঙ্কর নামের দুই সন্তান ছিল। অনামিকার শাশুড়ি মা শারদা বাচ্চাদের সাথে সময় কাটিয়ে খুব আনন্দে থাকত। রমেশ ছোট মোটো কাজ করে নিজের পরিবারকে চালাত। ছোট্ট একটা ঘরেই তারা খুব আনন্দে নিজের জীবন কাটাচ্ছিল। তবে একদিন শারদা কেহতি হয়, আরে রে রে রে, যখন দেখো তখন শুধু বৃষ্টি হয়। ঠাম্মা, বৃষ্টির জল তোমার সাথে কথা বলে। হ্যাঁ, আমার সাথে কথা বলে, ঝগড়া করে, তুমি জানো না? ঠাকুমা সব মিথ্যে কথা বলে, বৃষ্টি কি কখনো কথা বলতে পারে? আমরা বাচ্চা বলে আমাদেরকে শুধু গল্প বলে, ঠিক বলেছি না? ওরে হাবলা মুখো, তুই সব জানিস তাই না? ওই দেখ, আমরা বৃষ্টিতে ভিজে গেছি, তাড়াতাড়ি চল, তোর মা দেখলে আবার বকবে। বকলে একটু বকতে দাও, রোজ রোজ এমনটা থরি হয়, একটু হোক না। ওরে রানী, ঠাম্মা তো প্রায় বকা খেতে থাকে মায়ের কাছে, আমি অনেকবার দেখেছি বকা খাওয়ার পরে ঠাম্মার মুখটা ফুলে যায়। ওরে হেন্দো মুখো, এই সব কথা বলা হচ্ছে, দাঁড়া আমি তোর পিঠের চামড়া ছুলি। না না ঠাম্মা, না গো। এই বলে শারদা রানী আর শঙ্করকে নিয়ে ঘরের ভেতরে যায়। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। ততক্ষণে রমেশ হাতে বাজারের থলি নিয়ে বাড়ি ফেরে। কি ব্যাপার, এত তরি তরকারি কিনে একবারে নিয়ে এলে? তাহলে অন্য কোনো কাজ পেয়েছো নাকি? আরে এটা কি, এই নাও গামছাটা, পুরোপুরি তুমি ভিজে গেছো যে, ভালো করে মাথাটাও মোছো। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, আমি তো ভাবলাম বাড়ি আসতে পারবো কি পারবো না, আমার কাছে ছাতাও ছিল না। কোনোভাবে একটা প্লাস্টিক মাথায় ঢেকে আমি বাড়ি ফিরে এলাম, মনে হয় কিছুদিন এভাবেই বৃষ্টিটা হবে। কি বলছো, আরো কিছুদিন, এখনই এটা বরদাস্ত হচ্ছে না। হ্যাঁ গো, তুমি কি বলছো, কে তোমাকে বলল? দেখে মনে হচ্ছে এটা সাইক্লোন, আমার ওখানে যারা কাজ করে তারা বলছিল, আর বলছিল এই কদিন নাকি কাজও ভালোভাবে পাওয়া যাবে না, তাই তো আমি আগামী চার দিনের জন্য তরি তরকারি সব কিনে নিয়ে এলাম। কাজ না হলে কি হবে রে মা? আগে থেকে উনি এত দুঃখিত, উপরন্তু আরো এসব কথা বলে আপনি ওনাকে মনে কষ্ট দেবেন না। আগামী এক সপ্তাহের জন্য সব দশকর্মের জিনিস আছে, ভাতের চালও আছে, আর তরি তরকারিও উনি নিয়ে এসেছেন, কোনো অসুবিধা হবে না, এক সপ্তাহ পরে কাজে গেলেও চলে যাবে। না অনামিকা, এই বৃষ্টি দু আড়াই সপ্তাহ চলবে, দেখে মনে হচ্ছে দু দুটো সাইক্লোন আসছে, জানি না আমি কি করব, আমার যে খুবই চিন্তা হচ্ছে। হায় রে ঈশ্বর, তুমি আমাদেরকে এভাবে কষ্ট কেন দিচ্ছ? অনেক হয়েছে মা, ওগো তুমি এত চিন্তা করো না তো, এখন যেভাবে চলছে চলতে দাও, পরে আমরা দেখে নেব। যাও আগে গিয়ে স্নান করে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি, বাচ্চারা
তোমরাও গিয়ে যাও, হাত ধুয়ে এসো। মা, আপনি কি চান আমি খাবার বেড়ে দিই? আমার চাই না মা, আমার এখন খিদে নেই। এভাবে শারদা আর অনামিকা রমেশের সাথে আলোচনা করার পরে খুব দুঃখিত হয়ে যায়। রমেশও খুব চিন্তিত ছিল যে এই পরিস্থিতিতে সে বাড়ি কি করে সামলাবে। এভাবে এক সপ্তাহ কেটে যায়। ঘরের সব জিনিসপত্র শেষ হয়ে যায়, বৃষ্টি তখনও থামে না। এবার এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যে বাচ্চাদের খাবার মতনও বাড়িতে কিছুই থাকে না। রমেশ ছোট বাচ্চাদের মতন কান্নাকাটি করতে লাগে। হায় রে, আমি ভালো মানুষ নই, দুবেলা নিজের বাচ্চাদেরকে খাবারও দিতে পারছি না। ওকে চিন্তা করো না, কেঁদো না তুমি। যদি এভাবে তুমি দুঃখিত হবে তাহলে বাচ্চাদের কি হবে? ভয় পাচ্ছে তারা, তারাও যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ রে বাবা, ঘরে কিছু জিনিসপত্র আছে যেগুলোর প্রয়োজন নেই, আমরা বিক্রি করে দিই সেটা, অন্তত খাবার মতন কিছু টাকা তো আসবে। হ্যাঁ গো, আমি বস্তার মধ্যে কিছু জিনিসপত্র রেখে দিয়েছি, তুমি নিয়ে গিয়ে ওটা বিক্রি করে এসো। এভাবে শারদা আর অনামিকা তাকে কিছু জিনিসপত্র দেয়, সেগুলো বিক্রি করে রমেশ ঘরের জন্য চাল ডাল নিয়ে আসে। সেই রাত্রিতে সেই পরিবার পেট ভরে খাবার খেয়ে শান্তিতে ঘুমোয়। ঠিক তখনই রমেশের ঘরের দেওয়ালগুলো ভাঙতে লাগে। রমেশ যে ঘুমুচ্ছিল সে হড়বড়িয়ে উঠে যায়। অনামিকাও তা দেখে খুব চিন্তিত হয়। হ্যাঁ গো, এবার কি হবে? আমার যে খুব ভয় লাগছে। আগে গিয়ে দেখো বাচ্চারা এখন কি করছে, মা আর সবাই ঘুমুচ্ছে যে, তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। অনামিকা তাড়াতাড়ি করে ছুটে যায় দেখতে। গিয়ে দেখে শারদার সাথে বাচ্চারাও খুব শান্তিতে ঘুমিয়ে আছে। সারা রাত্রি অনামিকা আর রমেশ ঠিক করে ঘুমুতেও পারে না। এতদিন ধরে তারা এই নিয়েই চিন্তা করছিল যে জিনিসপত্র খাবার দাবার কোথা থেকে আসবে। কিন্তু এবার তারা চিন্তায় কান্নাকাটি করতে লাগে যে এবার তাদের মাথার ছাদটুকু থাকবে না। আরে, এমনিতেই অনেক বছর ধরে এই ঘরটা ভাঙা ছিল, আমার যে খুব ভয় লাগছে অনামিকা। যদি এই ঘরটা না থাকে তাহলে তো আমরা বেঘর হয়ে যাব অনামিকা, দয়নীয় পরিস্থিতি হয়ে যাবে। উপরন্তু আমাদের সাথে মা আর বাচ্চারাও আছে, যদি এরকমই বৃষ্টি হতে থাকে তাহলে জানি না কি হবে অনামিকা। ওগো, আমি বাইরের থেকে দেখে এসেছি ঘরটাকে, কোনো ক্র্যাক নেই, আমার মনে হয় কিছু হবে না গো। না অনামিকা, যদি আর দুদিন এরকমই বৃষ্টি হয় তাহলে আমাদের বাড়িটা ভেঙে পড়বে গো। আমার যে খুব চিন্তা হচ্ছে অনামিকা, জানি না আমি কি করব। চিন্তা করো না গো। পরের দিন তারা শারদা আর বাচ্চাদেরকে ঘরের বেডরুমে যেতে দেয় না, যেহেতু সেখানে ক্র্যাকস দেখা যাচ্ছিল তাই সকলেই খুব ভয় পায় আর অনামিকা ভেতরে কাউকে যেতে দেয় না। হ্যাঁ গো মা, তুমি সারা রাত্রি ঘুমোনি নাকি? তোমার দুটো চোখ যে লাল হয়ে আছে। তেমনটা নয় মা, মনে হয় চোখের ভেতরে ডাস্ট চলে গেছে তাই লাল হয়ে গেছে। তোমার চোখে ডাস্ট ঢুকেছে সেটা বুঝলাম, কিন্তু তার চোখে কি হয়েছে? তার চোখ দুটো লাল কেন? ও বাবা, কি হয়েছে বল। মা, কত বছর আগে এই ঘরটা হয়েছে বলতো? অনেক বছর আগে তোমার দাদু এই বাড়িটা বানিয়েছিলেন, অন্তত 30 বছর আগে বানিয়েছিলেন। তখন থেকে একটা ক্র্যাকও আসেনি, কত ঝড় এসেছে, বিদ্যুৎ চমকেছে, এই ঘর সব সহ্য করেছে, তাই তো তোমার বাবা এই বাড়িটি ছেড়ে কখনো যাননি। যখন থেকে এই ঘরটা হয়েছে তখন থেকে কোনো মেরামত হয়েছে এই ঘরের? না রে বাবা, তোর বাবা বলতেন যে এই ঘরের কখনো কিছু হবে না। রমেশ যখন নিজের মায়ের সাথে কথা বলাবলি করছিলই, হঠাৎ করে দেয়ালে ক্র্যাক আসতে লাগে। তা দেখে সকলেই খুব ভয়ভীত হয়ে যায়। তাড়াতাড়ি শারদা গিয়ে বাচ্চাদেরকে ধরে নেয়। রমেশ আর অনামিকা খুব চিন্তিত হয়ে পড়ে। অনামিকা, ঘরের ভেতরে থাকা ঠিক হবে না, সঙ্গে সঙ্গে বাইরে যেতে হবে। তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, রাত্রি আমাদের ঘরে ক্র্যাকস এসেছিল, আর যদি বেশিক্ষণ এখানে থাকি তাহলে যে ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে মা। অনামিকা যখন এভাবে বলছিলই তখনই বাড়িটা ভাঙার পরিস্থিতিতে নেমে আসে। রমেশ, অনামিকা, শারদা বাচ্চাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে ছুটে বাইরে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুরো বাড়ি ভেঙে মাটিতে মিশে যায়। যেহেতু তারা অনেক বছর ধরে ওই বাড়িতে থাকছিল তাই বাড়িটি ভেঙে যাওয়াতে তারা সকলেই কান্নাকাটি করতে লাগে। যতদিন বৃষ্টি না থামে ততদিনের জন্য অনামিকা সকলকে নিয়ে নিজের বাপের বাড়িতে চলে যায়।